আমার ইউনিভার্সিটির পাশেই ছিল মৌচাক। মৌচাকে হচ্ছে এই ইন্ডিয়ান ফুডগুলো তখন নতুন নতুন ছিল, একটা রেস্টুরেন্টে ছিল, ওইখানে গিয়ে আমি এটা খেতাম, কারণ আমার অনেক পছন্দ ছিল। ওয়েলকাম টু রিপিউন ব্লগ। আজকে আমরা চলে এসেছি উত্তরা 11 নম্বর সেক্টরের টি বাংলাতে। এটির অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, হাউস নাম্বার 6, রোড নাম্বার 10/B, সেক্টর 11 মাইনস্টোন ক্যাম্পাসের একদম সাথে। তো টি বাংলা রেস্টুরেন্টটি, এটি একদম ছোট একটা রেস্টুরেন্ট, ছোট পরিসরের একটা রেস্টুরেন্ট, কিন্তু খুব সুন্দর করে গুছানো। এটি মেনলি একটি তান্দুরি চায়ের রেস্টুরেন্ট। তো এখানে আমি দেখেছি যে এদের রাজকাচুরি হয়। তো আশেপাশের রেস্টুরেন্টগুলোতে আমি অত রাজকাচুরি অ্যাভেলেবেল পাই না, তো আজকে ইচ্ছে ছিল রাজকাচুরি খাবো, তো এই জন্য আজকে এখানে চলে আসছি। এখানে রাজকাচুরি হয়, পাপড়ি চাট হয়, ইন্ডিয়ান ফুডগুলো হয়। তো আমরা কয়েকটা জিনিস অর্ডার করি, দেখি কী কী অর্ডার করি, আর সাথে আপনাদের সাথে সেই খাবারগুলো শেয়ার করবো। আচ্ছা, আমাদের রাজকাচুরি চলে আসছে। এটা হচ্ছে রাজকাচুরি, এটার প্রাইস হচ্ছে 160, আর এটা হচ্ছে পাপড়ি চাট, এটার প্রাইস হচ্ছে 125। তো আমরা তান্দুরি চাও অর্ডার করেছি, এগুলো আগে খাই, তারপরে তান্দুরি চাটটা খাবো। এই যে এই হচ্ছে রাজকাচুরি, উপরে চানাচুর দেওয়া আছে, আর এই যে রাজকাচুরির সাইজটা কিন্তু বুঝেই যাচ্ছে কতটুকু নর্মাল স্ট্যান্ডার্ড যে সাইজগুলো হয় রাজকাচুরির সেই সাইজই। টক দই দেওয়া আছে, ভিতরে কী কী দেওয়া আছে, ভিতরে দেওয়া আছে, ভিতরে ঘুমনি দেওয়া আছে, আর উপরে মিষ্টি টক মেবি। আমি খেয়ে দেখি কী অবস্থা, এটা সাথে সাথে খাওয়ার দরকার ছিল। নর্মাল ফুচকার মধ্যে যে ঘুরমিটা দেওয়া হয়, এটার ভিতরে সেম ঘুরনি দেওয়া হয়। চুরি রাজকাচুরি যে আলাদা কোনো টেস্ট তা কিন্তু না, নর্মাল ফুচকার মধ্যেই টেস্ট। এখানে টক দইটা কিন্তু অতটা টক না, অনেকটাই মিষ্টি। রাজকাচুরি সব জায়গায় এই এই টক দইয়ের সাথে চিনি টাইট করা হয়। ইন্ডিয়ান যে ফুচকাগুলো সার্ভ করা হয় সব জায়গায়, যে উপরে চানাচুর সহ, ঠিক সেম টেস্টই, এটা শুধু শেপটা ভিন্ন, খেতে কিন্তু ওই রকম টেস্টি। মিষ্টি টক দইয়ের টেস্টটা কিন্তু অনেক জায়গায় এক এক জায়গায় এক রকম হয়, এখানের টেস্ট আমার খুব ভালো লাগতেছে। মানে মিষ্টির পরিমাণটা যতটুকু পরিমাণে, সাথে টক মিষ্টি একটা ভাব লাগতেছে, এটা খুব ভালো লাগতেছে। এই তো, এর সাথে এই যে তেঁতুলের টক দই আছে, তেঁতুলের টকটা একটু মিষ্টি মিষ্টি, সাথে টক দইটাও মিষ্টি। আর আমার কাছে এই ফুচ মানে এই টাইপের ফুচকাগুলোও ভালো লাগে। আমি কবে থেকেই ভাবতেছি রাজকাচুরি খাবো, রাজকাচুরি খাবো। শুনির আগের স্ট্রিট ফুড সিরিজ যখন আমি করি, তখন আমি ওখানে রাজকাচুরি ছিল, কিন্তু সময়ের অভাবে ওইটা আমি করতে পারিনি, খাওয়াও হয়নি। কারণ লাস্ট রাজকাচুরি আমি লাস্ট অনেক দিন আগে খেয়েছি, এখানে একটা বেশ ভালো লাগতেছে। বেশ ভালো বলতে হয়তো মানে ফুচকার মতোই টেস্ট, মানে ইন্ডিয়ান যে ফুচকাগুলো হয় চানাচুর দেওয়ার হোক, এই টাইপের টেস্ট মিষ্টি। যারা মিষ্টি টাইপের এটা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক রাতে আসছি, আসলে ফুড ব্লগ করার উদ্দেশ্যে আসি নাই, আমাদের ইচ্ছে ছিল এখানে শুধু তান্দুরি চা খেয়ে চলে যাবো। তো এখানে এসে যখন রাজকাচুরি দেখলাম, তখন ভাবলাম না আসছি যেহেতু, এটা ব্লগ করে ফেলি রাজকাচুরির। কারণ এই এরিয়াতে যারা আছেন তারা যেন জানেন যে এখানে একটা রাজকাচুরি পাওয়া যায়, আপনার একটা শখ আছে। এই এই হচ্ছে পাপড়ি চাট, উপরে চানাচুর দেওয়া আছে, সেম টক দই দেওয়া আছে, আর এই যে সেম তেঁতুলের টকও দেওয়া আছে, টক বা সস যে যাই বলেন। ভিতরে কী দেওয়া আছে দেখি, ভিতরে ঘুমনি দেওয়া আছে, আর ভিতরে ফুচকাটা ভেঙে দেওয়া আছে। এদের ঘুমনির টেস্টটা বেশ মজা, মানে অনেক অনেক জায়গায় হয় যে যখন লাস্ট পর্যায়ে যায় ঘুমনিটা কিন্তু অত ভালো লাগে না, মনে হয় কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। আমি একদম ক্লোজিং পর্যায়ে আসছি, তারপরও একদম ফ্রেশ লাগতেছে। আমি ভাবছি রাজকাচুরির টেস্ট আর এটার টেস্ট আমার কাছে সেম মনে হবে, কিন্তু এটার টেস্ট আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। ইনগ্রিডিয়েন্টস কিন্তু অলমোস্ট একই, সাথে আর কিছু বেশি কম হওয়ার কারণে হয়তো মনে লাগতেছে। পাপড়ি চাটের অ্যামাউন্টটা কিন্তু যথেষ্টই ভালো দেওয়া, এটার প্রাইস 125। পাপড়ি চাট রাজকাচুরির টেস্ট কাছাকাছি, জাস্ট রাজকাচুরির মধ্যে টক দইয়ের পরিমাণটা টক না, এটা এখন মিষ্টি দই বলা যায় বেশি, আর এটার মধ্যে কম, ঘুমনির পরিমাণটা এখানে অনেক বেশি। কোথায় যেন একটু ভিন্নতা লাগতেছে, খুব একটা না। এই দুইটা জিনিস আমি অনেকদিন পরে খেলাম। আমার ইউনিভার্সিটির পাশেই ছিল মৌচাক। মৌচাকে হচ্ছে এই এই ইন্ডিয়ান ফুডগুলো তখন নতুন নতুন ছিল, একটা রেস্টুরেন্টে ছিল, ওইখানে গিয়ে আমি এটা খেতাম, কারণ আমার অনেক পছন্দ ছিল।
এখন তো অ্যাভেলেবল অনেক জায়গায় পাওয়া যায় বাট আমি কবে থেকে করতেছি যে খাবো খাবো সময় সুযোগ হয়ে উঠতেছে না। রাজ কাচুরি বা পাপড়ি চাটে আপনারা যেমন ধরনের স্পাইস খেতে পছন্দ করেন বলে দিবেন, তারা করে দিবে। আমি নর্মাল স্পাইসটা একটু কম পছন্দ করি, তো আমি বলেছিলাম যে ঝালটা কমাই দিতে, তো আমাকে ঝালটা কমিয়ে দিচ্ছে। তো ফুচকার মধ্যে ফুচকা যেমন খেতে গেলে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা যেমন বলে দেন যে ঝালটা বাড়াই দিবেন, তাদেরকে ঝাল বাড়াই দেয়। আর এখানে আমি বলে দিচ্ছি যে আমাকে ঝালটা কমাই দিবেন, তো এটা আমাকে ঝালটা কমাই দিচ্ছে, এই জন্য আমি খেতে পারতেছি। তো রাজকাচুরি খেলাম আমরা এখানে, আর হচ্ছে কাপড়ি চাট খেলাম। দুইটার সাথে যদি কম্পেয়ার করি আমার কাছে দুইটাই ভালো লাগছে, কোনটা কম ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে বলতে পারবো না, কারণ অলমোস্ট একই রকম টেস্ট। তো যারা এই দুইটা টাইম এই টাইপের আইটেম খেতে চান তারা এখানে চলে আসতে পারেন। আর হচ্ছে আজকে আমাদের চা খাওয়া হয়নি, আমরা এত লাস্ট মোমেন্টে আসছি, চা শেষ হয়ে গেছে। এখানে চাও পাওয়া যায়, মালাই চা, তান্দুরি চা, যারা তান্দুরি চা খেতে চান তারা এখানে চলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ততটা সবাই আল্লাহ হাফেজ।